ডিয়ার ভিউয়ার্স, আসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা আপনাদেরকে দেখাবো ট্রাফিক সিগন্যাল কন্ট্রোল কিভাবে কাজ করে। তো ক্যামেরার সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ডায়াগ্রাম রয়েছে। এই ডায়াগ্রামটা দেখে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে ট্রাফিক সিগন্যালের বাতিগুলো লাল, সবুজ এবং হলুদ ইডি কীভাবে কাজ করে এবং কিভাবে এটার কানেকশন। তো ক্যামেরার নিচে একটি ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এখানে আমরা কালার কোড ব্যবহার করেছি। দেখতে পাচ্ছি যে এখানে একটি লাল, এখানে কালো এবং সবুজ। আমাদের কাছে ইউলু কালার এখন কালার কোড নাই, এই জন্য আমরা হলুদটাকে আমরা কালো কালি দিয়ে এঁকে নিয়েছি। তো আপনারা একটু কাইন্ডলি বুঝে নেবেন নিজেরাই। তো এখানে দেখতে পাচ্ছি যে একটি চৌরাস্তার একটি ডায়াগ্রাম রয়েছে। দেখতে পাচ্ছি যে এদিক দিয়ে গাড়ি আর এদিক দিয়ে গাড়ি, এদিক দিয়ে গাড়ি, এদিক দিয়ে গাড়ি যদি আসে তাহলে এখানে একটি গণ্ডগোল অবশ্যই পাকাবে। তো এই জন্য অবশ্যই আপনারা দেখে থাকেন যে রাস্তার মধ্যে কতগুলো ট্রাফিক কন্ট্রোল করার জন্য কতগুলো বাল্ব অথবা বাতি কালার কোড ব্যবহার করা হয়। তো এটি কিসের জন্য ব্যবহার করা হয় এবং এটির কানেকশন কীভাবে আজ আমরা দেখব প্র্যাকটিক্যালি। তো ফার্স্ট টাইম বুঝি নেই ডায়াগ্রামটি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে চারটি ওয়্যার রয়েছে। চারটি ওয়্যার, একটি আমরা দেখুন নিউট্রাল হিসেবে ব্যবহার করেছি। এই যেহেতু বাতিগুলো সিঙ্গেল ফেজে চালানো হয় তো অবশ্যই আমরা জানা আছে যে সিঙ্গেল ফেজের একটি লোড চালাতে গেলে ফার্স্ট টাইম নিউট্রাল এবং ফেজ অবশ্যই দরকার পড়ে। এজন্য আমরা এখানে একটি ওয়্যারের মাধ্যমে সবগুলো বাল্বের মধ্যে নিউট্রাল সংযোগ করে দিলাম। এই যে দেখুন এদিক দিয়ে যে ওয়্যারটি গেছে সম্পূর্ণ নিউট্রাল একটি কানেকশন, দেখুন নিউট্রাল। তো এই নিউট্রালের সঙ্গে এখানে যে চতুর্থ সাইডে তিনটি করে বাল্ব, মোট 12টি বাল্ব রয়েছে, এই বাল্বের 12 কানেকশন আমরা নিউট্রালের সাথে দিয়ে রেখেছি। দেখুন এই যে নিউট্রাল সংযোগ আছে, তারপর এটার সাথেও আছে, এটার সাথেও আছে, মানে অনুরূপ সবটির সাথেই বাল্বের একটি করে নিউট্রাল সংযোগ করা আছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন। দেখুন এই যে এখানে নিউট্রাল, এই যে নিউট্রাল, এভাবে সম্পূর্ণ বাল্বটি নিউট্রালের সাথে সংযোগ আছে। আর দেখুন এখানে আমরা তিনটি চুইজ ব্যবহার করেছি, চুইজের ডায়াগ্রামটা অবশ্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো দেখুন এই চুইজের মধ্যে আমরা সবসময় ফেজ লাইন ব্যবহার করে থাকি। তো এখানে পি দিয়ে আমরা ফেজ বুঝাইছি আর এখানে এন দিয়ে নিউট্রাল। তো নিউট্রাল লাইনটি তো সরাসরি চলে গেলো প্রত্যেকটা বাল্বের সাথে। আর এখানে দেখতে পাচ্ছি যে পি দিয়ে যে ফেজ লাইন, এটি সুইচ, তিনটি সুইচের মধ্যে আমরা কানেকশন করে রেখেছি। তো সুইচটি যখন অন করব তো তখন বাতিগুলো কীভাবে জ্বলে চলুন একটু লক্ষ্য করি। দেখুন আমরা যদি প্রথম যে সুইচটি রয়েছে এই সুইচটি যদি অন করি তাহলে দেখুন যে এই লাইনটা এদিক দিয়ে অবশ্যই সম্পূর্ণ, মানে যতটুকু আমরা ওয়্যারটি টেনে রেখেছি সেখানে পৌঁছে যাবে। তো ওই ওয়্যারের সাথে কোন বাল্বগুলো সংযোগ আছে তাও লক্ষ্য করতে হবে। দেখুন যদি আমরা এই সুইচটি অন করি তাহলে এদিক দিয়ে লাইনটা যাচ্ছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটু কালার কোড হিসেবে মানে চারটি দিক নির্ণয় করে নিই আগে। এটাকে আমরা পূর্ব ধরি আর এটাকে উত্তর, আর এটাকে দক্ষিণ ধরি আর এটাকে পশ্চিম। দেখতে পাচ্ছি আমরা এস, ডাব্লিউ, এন এবং ই দ্বারা শনাক্ত করে নিলাম চারটি দিক। তো দেখুন যদি আমরা প্রথম সুইচটি অন করি দেখুন এই ওয়্যারটি দিয়ে লাইনটি যাচ্ছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি যে আমরা রেড কালারের যে বাল্বটি রেখেছিলাম ওইটার সাথে সংযোগ আছে। তাহলে এই সুইচটি অন করার সঙ্গে সঙ্গে অবশ্যই এদিকের লাল বাতিটি জ্বলবে এবং দেখুন তারপর লাইনটা এইভাবে যাচ্ছে। তারপর যে এদিকে আমরা ডাব্লু দিয়ে যে পশ্চিম শনাক্ত করে রেখেছি দেখুন এখানের মধ্যে যে একটি সবুজ বাতি আছে ওই সবুজ বাতির একটি লাইন সংযোগ করা আছে, তার মানে এদিক দিয়ে লাল বাতিটি জ্বলছে এবং এদিক দিয়ে সবুজ বাতিটি এবং একই ওয়ার কিন্তু আরও অন্যদিকে যাচ্ছে। তো কীভাবে যাচ্ছে এবং কাজ করছে আমরা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই এটা বুঝে নিব। তো দেখুন এদিকে আসার পর এখানে আবার যে একটি লাল ওয়ার, লাল কালারের একটি বাল্ব রয়েছে ওই বাল্বের সাথে এখানে এই সুইচেরই সংযোগ করা রয়েছে। তো উত্তর এই এন্ড আমরা নর্থ বলতে উত্তর দিকে শনাক্ত করে রেখেছি। দেখতে পাচ্ছি যে
দেখুন, দেখতে পাচ্ছি যে এখানে একটি লাল বাল্বের সাথে সুইচের যে ওয়্যারটি এসেছিল ওইটা কানেকশন করা আছে, তার মানে অবশ্যই এখানে লাল বাতি কি জ্বলবে। এবং তারপর দেখুন আবার আস্তে আস্তে এই একই ওয়্যার এদিকে আসছে, আসার পর এখানে দেখুন যে সবুজ একটি বাতির সাথে সংযোগ করা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি সুইচটি অন করার সঙ্গে সঙ্গে এদিকে একটি লাল বাল্ব এবং এদিকে সবুজ এবং এদিকে আবার লাল এদিকে আবার সবুজ, তার মানে বোঝাই যাচ্ছে যে এই দুই পাশে সবুজ জ্বলতেছে এবং এই দুই পাশে লাল জ্বলতেছে। একটি সুইচের মাধ্যমেই এই দুই পাশ সবুজ এবং এই দুই পাশ লাল, তার মানে এই পথ দিয়ে যতগুলো গাড়ি আসবে তারা লাল বাতি কি দেখতে পাবে, এবং লাল বাতি দেখা মানেই তারা তাদের যার যার অবস্থানে দাঁড়িয়ে যাবে। এবং এই পাশ থেকে যদি কোনো গাড়ি আসে তাহলেও তারা লাল বাতি কি দেখতে পাবে এবং তারা যার যার অবস্থানে অবস্থান করবে, মানে স্টপ থাকবে গাড়িগুলা। এবং এই পাশ থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে গ্রিন বাতি কি দেখতে পাবে এবং এই পাশ থেকে কোনো গাড়ি আসলেও গ্রিন বাতি কি দেখতে পাবে। তো গ্রিন বাতি মানে যাওয়ার সংকেত অথবা লাইন ক্লিয়ার আছে, এই ধরনের কোনো কিছু বোঝায়। এই জন্য এই পাশের গাড়িগুলো অবশ্যই চলাচল করবে এবং এই পাশে যে গাড়িগুলো আসবে ওই গাড়িগুলো স্টপ থাকবে, কেননা যেহেতু এখানে লাল সিগন্যাল রয়েছে এই জন্য গাড়িগুলো স্টপ থাকবে। আর যেহেতু এই পাশে সবুজ এবং এই পাশে সবুজ, এই জন্য এই পাশের গাড়িগুলো চলাচল করবে। তো এখানে একটি চৌরাস্তার ওয়ার একটি দেখুন ডায়াগ্রাম রয়েছে। তো আমরা আইডিয়া একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যদি হ্যাঁ, যে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণই দেখা যাচ্ছে, দেখুন এই পাশ থেকে যদি কোনো গাড়ি যাইতে চায় তাহলে এখানে যে গ্রিন বাতিটি জ্বালানো থাকবে তার মানে এখান থেকে গাড়িটা সরাসরি চলে যাবে, তার মানে কোনো জায়গায় দাঁড়াবে না। এবং এই পাশ থেকে আসার ক্ষেত্রে এই গ্রিন বাতিটিও জ্বালানো থাকবে, এই জন্য এই রোড দিয়ে যা গাড়ি আসবে তাও চলাচল করবে। এবং দেখতে পাচ্ছি এদিকে লাল একটি বাতি জ্বালানো এবং এদিকে লাল একটি বাতি জ্বালানো থাকবে, তার মানে এই ওয়ে দিয়ে যদি কোনো গাড়ি আসে তাহলে অবশ্যই লাল বাতিটি জ্বালানো দেখবে, তার জন্য তারা যার যার অবস্থানে দাঁড়িয়ে থাকবে। এবং এই পাশ থেকে যদি কোনো গাড়ি চলাচল করতে চায় তাহলেও তারা লাল একটি বাল্ব দেখতে পাবে, এই জন্য তারা দাঁড়িয়ে থাকবে। তো দেখুন আমরা জানি যে রুটের মধ্যে যে সিগন্যালগুলো থাকে ওইখানে তিনটা বাতি থাকে, একটি হচ্ছে সবুজ আর একটি হলুদ আর একটি হচ্ছে লাল। তো তিনটার কী কাজ আমরা তাও আজকে ভালো করে জেনে নিব। দেখতে পাচ্ছি যদি আমরা এই সুইচটা এখন অফ করে দিই, তাহলে যদি এই সুইচটা অন করি তাহলে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার যে সুইচটি অন করব, দেখুন এখানে আমরা যেহেতু ফার্স্ট টাইম বলেছি যে আমাদের কাছে ইউলু বলতে হলুদ কালারের কালার কোড নাই, এই জন্য এখানে আমরা ব্ল্যাক বলতে কালো কালারের কালি ব্যবহার করেছি, তবে এখানে আমরা শনাক্ত করে রেখেছি ওয়াই দিয়ে বলতে ইউলু। তো দেখুন আমরা যখন দ্বিতীয় সুইচটি অন করব দেখতে পাচ্ছি যে এই যে দেখুন এই যে ওয়্যারটা গেছে দ্বিতীয় সুইচ থেকে, এখানে যে হলুদ কালারের যে বাল্বটা আমরা রেখেছি ওইটার সাথে কানেকশন হয়ে গেল, তার মানে এখানে হলুদ বাল্বটি অবশ্যই জ্বলবে। তারপর দেখুন আবার আস্তে আস্তে ওয়্যারটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাওয়ার পর দেখুন এখানে যে আরেকটি হলুদ বাতি রয়েছে ওইটার সাথে সংযোগ করা আছে, তার মানে এখানে হলুদ বাতিটিও জ্বলবে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, তারপর দেখুন এখানে হলুদ বাতির সাথে সংযোগ করা আছে, তার মানে এখানে হলুদ বাতিটিও জ্বলবে। এইভাবে মোট চারদিকে চারটি হলুদ বাতি জ্বলবে যখন আমরা দ্বিতীয় সুইচটি অন করব। তো হলুদ বাতি যখন জ্বালানো থাকে রাস্তার মধ্যে তখন ড্রাইভাররা অথবা গাড়ি চালক তারা একটু অ্যালার্ট থাকে যে এই মুহূর্তে হয়তোবা লাল হয়তোবা সবুজ বাতি জ্বলতে পারে, এই জন্য যদি গাড়িটি স্টপ থাকে তখন তখন ওই গাড়িটি স্টার্ট করে নেওয়া হয়, এই জন্য হলুদ বাতি চতুর চতুর্পাশে জ্বলে। তো আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় নাম্বার সুইচটি দিলে চতুর্পাশের হলুদ বাতিগুলো জ্বলে গেল, আর হলুদ বাতি জ্বলে যাওয়া মানেই ড্রাইভাররা বুঝতে পারবে যে এখন যে কোনো একটি সিগন্যাল চালু হয়ে যেতে পারে, হয়তো বা সবুজ হয়তো বা লাল, এই জন্য হলুদ বাতিটি চতুর্পাশে একই সাথে জ্বলে। তো পরবর্তীতে আমরা দেখি যে যখন আমরা তৃতীয় নাম্বার সুইচটি অন করব, দেখুন তৃতীয় নাম্বার সুইচটি অন করব এদিকে যাচ্ছে, যাওয়ার পর দেখুন এখানে যে সবুজ বাতির সাথে কানেকশন করা আছে, এই জন্য সবুজ বাতিটি এদিক দিয়ে জ্বলবে। এবং তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, যাওয়ার পর দেখুন এখানে একটি লাল বাতির সাথে সংযোগ করা আছে, তার মানে এখানে লাল বাতিটি জ্বলবে। তো তারপর আস্তে আস্তে যাওয়ার পর দেখুন এখানে আবার সবুজ বাতির সাথে কানেকশন করা আছে তৃতীয় নাম্বার সুইচটি, তো এখানে তৃতীয় নাম্বার সুইচটি
যখন দিব তখন এখানে সবুজ বাতিটা জ্বলবে, আস্তে আস্তে যাওয়ার পর এখানে আবার লাল বাতির সাথে কানেকশন করা আছে, লাল বাতিটা জ্বলবে। তার মানে এদিক দিয়ে সবুজ জ্বললে এই পাশে অবশ্যই সবুজ, এবং এই পাশে লাল জ্বলতেছে এবং এই পাশে লাল জ্বলতেছে। তার মানে এই এই পাশ আর এই পাশের গাড়ি, হ্যাঁ এই পাশ আর এই পাশের গাড়ি দাঁড়িয়ে থাকবে, এবং এই পাশ এবং এই পাশে গাড়ি চলাচল করবে। তো দেখতেই পাচ্ছি এখন আমরা মানে বাস্তবিক আপনাদের সামনে কাজটি করে রেখেছি, সময় স্বল্পতার কারণে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই জিনিসটা দেখাতে পারতেছি না, এই জন্য দুঃখিত। তো কাজটি যেহেতু করা আছে আর ডায়াগ্রামটা ভালো করে বুঝলে আপনারা অবশ্যই বুঝে নেবেন যে এটার কানেকশন কীভাবে হয়। তো দেখি আমরা যে কানেকশন করে রেখেছি এখানে একটি লাইন, আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি পথের যে চারটি ওয়ে, এদিকে এদিকে যে প্রত্যেকটি পথের মাথায় তিনটি করে মানে বাতি থাকে, একটি লাল, একটি হলুদ আর একটি সবুজ। তো আমরা একটি চারমুখী পথের চারদিকে দেখতে পাচ্ছি যে তিনটি করে বাতি রয়েছে। ওই বাতিগুলো আমাদের কাছে কালার কোড বাতি নেই, এজন্য আমরা দেখুন এখানে লাল লেগে রেখেছি, এটা হলুদ এবং এটা সবুজ, এভাবে শনাক্ত করে রেখেছি প্রত্যেকটা বাতি। দেখুন লাল, হলুদ এবং সবুজ, এখানেও দেখতে পাচ্ছি যে সবুজ, হলুদ, লাল, তারপর এখানেও লেখা আছে যে সবুজ, হলুদ, লাল। তো যখন আমরা প্রথমে একটি সুইচ দিব তখন দেখুন কোন কোন বাতিগুলো জ্বলে। আমরা দেখতে পাচ্ছি যে চারটি চারদিকে বাতি জ্বলে গেছে। তো চারটি বাতি অবশ্যই চার কালারে, আরে দুই কালারে, এখানে বাতি একই রকম বুঝায় বোঝা যাচ্ছে যে চারটি বাতি বুঝি একই কালারে। আমরা লাইনটা একটু অফ করব, তারপর বাতির কালার বলতে আমরা তো লিখে রেখেছি, তো ওইটা দেখে নিই। দেখুন আমরা দেখতে পাচ্ছিলাম এই বাতিটা এবং এই বাতিটা এবং এই বাতিটা, এই বাতিটা জ্বলছিল। তো দেখুন এখানে আজ দেখতে পাচ্ছি যে এই পাশে লাল এবং এই পাশে যে বাতিটা জ্বলেছিল এটাও লাল। তার মানে এই পাশ দিয়ে যে গাড়িগুলো আসবে লাল বাতিটা দেখে দাঁড়িয়ে থাকবে, এবং এই পাশ দিয়ে যে গাড়িগুলো যাবে তাও এই লাল বাতির সিগন্যাল দেখে দাঁড়িয়ে থাকবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে এই বাতিটা জ্বলছিল এবং এখানে এই বাতিটা জ্বলছিল। তো এখানে দেখতে পাচ্ছি যে সবুজ আমরা লেখা আছে, ওইখানেও সবুজ লেখা আছে। তার মানে এই পথ দিয়ে যে গাড়িগুলো আসবে তা চলাচল করবে, এবং এই পাশ থেকে যে গাড়িগুলো আসবে তাও চলাচল করবে। তো আমাদের কাছে কালার কোড বাতি নিয়ে বিদায়, আমরা এরকম করেছি। তো দেখুন আমরা যখন পরবর্তী আরেকটা সুইচ দিব তখন কি হয়। আমরা দেখতে পাচ্ছি যে যে প্রত্যেকটি পথের মধ্যে এখানে যে বাতিটা আছে ওই বাতিটাই জ্বলেছে। তো দেখে নিই এই বাতিটা কি। দেখতে পাচ্ছি যে এটা আমরা মধ্যে যে বাতি তা হলুদ হিসেবে ব্যবহার করে রেখেছি। দেখুন এটাও হলুদ, এটাও হলুদ, তার মানে চতুর্পাশে একই সাথে হলুদ বাতিগুলো জ্বলে গেল। জ্বলে যাওয়ার পর মানে ড্রাইভাররা বুঝতে পারবে যে এখন যে কোনো একটি সিগন্যাল চালু হতে পারে, হয়তো সবুজ হতে পারে লাল। তো কিছুক্ষণ পরই আবার সিগন্যালটি চালু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছি যে আবার আরেকটি সিগন্যাল চালু হলো চতুর্পাশেই। তো আমরা বাতিগুলো দেখে নিই কোন কোন বাতিগুলো জ্বলছিল। আমরা দেখতে পাচ্ছি যে এই পাশে লাল এবং এই পাশেও লাল জ্বলেছিল। তার মানে এই পাশ দিয়ে যেই গাড়িগুলো আসবে তারা দাঁড়িয়ে থাকবে, এবং দেখতে পাচ্ছিলাম যে এই পাশে সবুজ এবং এই পাশে সবুজ জ্বলছিল। তার মানে এই পাশ দিয়ে যেই গাড়িগুলো আসবে তারা সবুজ সিগন্যাল দিকে চলাচল করতে থাকবে। তো আমাদের কাছে কালার কোড বাতি নিয়ে বিদায়, এটা একটু আপনাদের বুঝতে সমস্যা হতেও পারে, তো এই জন্য দুঃখিত। তো আপনারা ডায়াগ্রামটা ভালো করে লক্ষ্য করলে অবশ্যই বুঝে যাবেন যে এটা কীভাবে কাজ করে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।